গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমর হোসেন আমু। তিনি বলেছেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, তবে কোনো অপশক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবেই। সব চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ 2014 সালের মতো নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় আসবে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেছেন। শনিবার বেলা 3:30 তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী টিকেরঘাট চুনাভাতর খনি প্রকল্প এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আমু বেলা 3:00 খনি প্রকল্প এলাকায় আসেন এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রকল্পটি ঘুরে দেখেন। পরে সমাবেশে বক্তব্য দেন তিনি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।